বিসমিল্লাহির রহমানির রহিম। এমএসটি উপলকের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আমার সালাম আদাব ও শুভেচ্ছা। দেশ বিদেশের ভাই বোন বন্ধুরা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া ভালো আছে। সবাইকে জানাই আবারও ঈদ মুবারক। আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আমি ঈদের আয়োজন করেছি, যা যা নিয়ে তা আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম। নুন গড়া করেছি, ছেলেদের একটি পছন্দের খুব খাবার, মজাদার নুনের পিঠা বা নুন গড়া বলেন না কেন, সে দেখতে পাচ্ছেন খুব নরম হয়েছে, সফট হয়েছে। আমি চালুর গুঁড়ি দিয়ে নুন গড়াটা তৈরি করেছি, শুধু চালুর গুঁড়ি দিয়ে। কতটুকু নরম আপনারা দেখতে পাচ্ছেন, বানাবার সময় দেখায়নি, কারণ তখন ভিডিওগুলো বড় হয়ে যাবে, তাই অল্প অল্প ভিডিও দিয়ে আমি যা যা তৈরি করেছি তা আপনাদের সামনে দেখাচ্ছি। আমি নুন গড়া অলরেডি করে ফেলেছি, এখন করবো সাগু হান্দেশ। সাগুগুলো ভালোকে দইয়ে পরিষ্কার করে দইয়ে পানি জড়িয়ে রেখে দিয়েছি। একটু পরিমাণ পানি দিয়ে আধা ঘন্টা এই সাগুটা ভিজবে। আমি দইয়ে পরিষ্কার করে অল্প পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি আধা ঘন্টা। আর করবো চটপটি। আগের দিন রাত মটরগুলো 2 কেজি পরিমাণ মটর ভিজিয়ে রেখেছিলাম, সেই মটরে কাঁচা মরিচ, হলুদ গুঁড়ো, কিছু কাঁচা পেঁয়াজ দিয়ে আলু সিদ্ধ করে কচলিয়ে দিয়ে ফেলেছি। মটরটা জাল খাচ্ছে, এবং 5 ফোড়ন মশলা কিছু অংশ দিয়েছি, আর পরে দেব চটপটির মশলা। ছোটো ছোটো করে কাঁচা মাছগুলো কেটে দিয়ে দিয়েছি। মটরটা এখন আমার জাল খাচ্ছে, আর চটপটি ও আর মটর বোনা চানা বোনার জন্য আগের দিন রাত্রে ভিজালে ভালো হয়, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আমার মটর একদিকে জাল খাবে। আর এই দেখতে পাচ্ছেন সাগুগুলা আমি নিয়েছি, সাগুগুলা ভালো করে কচলিয়ে নেব এখন। আর নারিকেল কুড়ানো নিয়েছি, সরি আগরগুলা ছিল নারিকেল কুড়ানো, দুটো নারিকেল আমি কুচি করে কেটে নিয়েছি। আর এই হলো সাগু, সাগুটা দেখতে পাচ্ছেন আপনারা মতলিয়ে নিয়েছি। সাগুর সাথে নারিকেল একসাথে মিশিয়ে নেব অল্প অল্প পরিমাণ করে। আমি ভালো করে হাত দিয়ে সাগুগুলোকে নেড়েছি, রে কচলিয়ে কচলিয়ে নিয়েছি। পরিমাণ মতন চিনি দিতেছি আমি, মিষ্টি অনুযায়ী পরিমাণ অর্ধেক কেজি সাগুর সাথে অর্ধেক কেজি চিনি নিয়েছি আমি, আর নারিকেল নিয়েছি 2টা কুড়ানো। ভালো করে কচলিয়ে নিতেছি আমি, ময়দা বা চাউলের গুঁড়ি দেবো না, কারণ আমি 2 ঘন্টা যদি ভিজিয়ে রাখি বা 1 ঘন্টা ভিজিয়ে রাখি তাহলে এমনিই নরম হয়ে যায়, সেজন্যে আর দোয়া লাগে না। অল্প পরিমাণ লবণ দিতেছি সাথে, মিষ্টির মাঝে হালকা লবণ দিলে ভালো হয়। দেখতে পাচ্ছেন আমি কীভাবে করব এই সাগুর হান্দেশগুলো, সেম এইভাবে করে নিয়ে সবগুলো বেজে নেব। আপনারা চাইলে চাউলের গুঁড়ি বা ময়দা দিতে পারেন, কারণ আমার লাগে না, আমি কোনো সময় দেই না, অনেকে দেয় শুনি। আমি একটি প্যান বসিয়ে তেল গরম হতে দিয়ে দিয়েছি, তেলে আস্তে আস্তে এগুলা দিয়ে দেব যেন ভাঙ্গে না যায়। চুলার আগুনটা কমিয়ে রেখেছি। আস্তে আস্তে এগুলো বেজে তুলে নেব, উল্টে দেব।
এইভাবে একটু চাতা দিয়ে চামচ দিয়ে করলে তেলটা ভিতরে ঢুকে বা ভাজাটা ভালো হয়ে ফুলে খেতে ভালো লাগে। সেজন্যে আমি এইভাবে উল্টে পাল্টে দিয়ে নামিয়ে ফেলবো। খুব মচমচে হয় কিন্তু এই সাগর সন্দেশটা আমার। আর কাঁচাও রয় না, ফুটে যায় সবগুলা সাগু। লাল যে দেখতে পাচ্ছেন সেগুলো হলো না নারিকল, নারিকলগুলো এইভাবে লাল হয়ে যায়। খুব সুন্দর একটি কালার এসেছে, ভাজা হয়ে গিয়েছে। আমি সবগুলোকে এইভাবে তুলে নেব। দেখতে পাচ্ছেন আমি বেজে নিয়েছি এক প্যান, বাকিগুলো এইভাবে বেজে নেব, সবগুলো আপনাদের দেখাবো না। চটপটিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, আমি টমেটো দিয়ে দিয়েছি। টমেটো গরম পানি আরও অ্যাড করেছি, কারণ চটপটিগুলো ঘন হয়ে যায় যখন সব কিছু দেব। আমি পেঁয়াজ দিয়ে বাগার দেব, পেঁয়াজ কিছু দিয়েছি কুচি, আর কিছু এইভাবে বাগার দিয়ে করি, কারণ তাহলে খেতে ভালো লাগে, একটু গ্রান হয়। অনেকে কাঁচা পেঁয়াজ দিয়ে করে ফেলে, আমি কাঁচা পেঁয়াজ দিই, অল্প পরিমাণ বাগারও দিই। বাগার দিলে আমার খেতে ভালো লাগে। আর চটপটির মশলা এবং আপনার কিছু ধনে পাচা কুচি আমি দিয়ে দিয়েছি মটরের সাথে। চটপটির মাঝে বাগারটা দিয়ে দিলাম, খুব মজাদার একটি গ্রান বের হচ্ছে। এখনও ডিম দেইনি, ডিমে কেটে যখন মিশাবো তখন করে দেব। ঘনত্বটা দেখতেন পাচ্ছেন কীরকম হয়েছে, আমার চটপটিটা অলরেডি হয়ে গিয়েছে। ধনে পাতা কুচি কিছু পরিমাণ দিয়ে দিলাম, কালারটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। এখন নামিয়ে ফেলবো। এখন পায়েস করব। 1 কেজি পরিমাণ দুধ, গরুর দুধ আমি নিয়েছি একটি প্যানে, আর 3 পট চাউলের বিরন চাউল নিয়েছি। বিরন চাউল দিয়ে এই পায়েসটা রেডি করব। 3 পট চাউল বিরন চাউল নিয়েছি এবং 1 কেজি গরুর দুধ, গরুর দুধের সাথে আরও 1 কেজি পরিমাণ পানি দেব। 2 কেজি পরিমাণ পানি হয়েছে, পানি আর দুধ। চাউলটা দিয়ে দিলাম চুলায় বসিয়ে। আর গরম মশলা দিয়ে দিলাম দারচিনি, 2-3 টুকরো এলাচি, 2 টুকরো এবং তেজপাতা। উত্তরান্ন পর্যন্ত অপেক্ষা করব, মাঝে 2-1 বার নেড়ে চেড়ে দেব যেন নিচে দিন না লেগে যায়। সেজন্যে উতরাচ্ছে, সেজন্য নেড়ে চেড়ে দিতেছি। অনেকটা পরিমাণ উতরাচ্ছে। আমি 2টো নারকেল, কচি নারকেল, 2টি কচি নারকেল আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, সেটা দিতেছি। আমি নারকেল কুড়ানি দিয়ে কুড়াইনি, কারণ কুচি কুচি করে কেটে নিয়েছি।
কচি নারকেল দুইটা খেতে ভালো লাগবে, সেজন্য খামারের সাথে। আর পরিমাণ মতন চিনি দিতেছি, চিনিটা আমি আমার আন্দাজ মতন দিতেছি, লবণ দিতেছি 1 চা চামচ পরিমাণ, আর চিনিটা দিয়ে দেব পরিমাণ মতন। মিষ্টিটা বেশি দেব না, আন্দাজ মতন মিষ্টিটা দেব। আমি দুইবারে দিব মিষ্টি চেক করে। আবার দিলাম কিছু মিষ্টি, 1 কেজি পরিমাণ থেকে কম হবে চিনি, 3 পাওয়া পরিমাণ চিনি হবে, 1/2 কেজি থেকে বেশি। আরো 5-6 মিনিট এইভাবে জাল দেব। আমার পায়েসটা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা ঘনত্বটা, নামানোর পরে আরো ঘন হয়ে যাবে। আমি কিছু পরিমাণ নারকেল বাদাম কুচি দিব, কাঠবাদাম কিছু পরিমাণ দিতেছি কুচি কুচি করে কেটে। চুলার আগুনটা নেমিয়ে ফেলেছি, তারপরেও উপলক আসতেছে। মোটামুটি মাস সব রান্নাই শেষ। এগুলো আগের দিন রাত্রে পর্যন্ত রেডি হয়েছিল, রাত 2টা পর্যন্ত। চটপটি রেডি করতেছি, একটি হটপট বাটিতে সকালবেলা গরম করে চটপটি, একটা হটপট বাটিতে নিয়েছি, ডিমের কুচি দিতেছি চটপটিতে, শুকনো মরিচ গুঁড়ো দিতেছি চটপটিতে, নিমকি গুঁড়ো দিতেছি সাথে। আর তেঁতুলের গুলার মানে শুকনো মরিচ গুঁড়ো, চটপটির মশলা এবং তেঁতুল, চিনি এইসব মিক্স করে তেঁতুলের গুলা একটি তৈরি করেছি। ধনে পাতা কুচি দিয়ে দিলাম, পরিবেশনের জন্য রেডি হয়ে গেল। জিভে জল চলে আসতেছে খাওয়ার সময়, কিন্তু এই মুহূর্তে এটা খাবো না, নাস্তা খাওয়ার পরে খাবো। খুব সুন্দর কিন্তু হয়েছে, আমার এই ভিডিওটা যদি দেখে আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, অনুরোধ রইল আপনাদের কাছে। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আমার ভিডিওগুলো যেন সবসময় আপনাদের কাছে পৌঁছে যায়, আপনারা দেখতে পারেন। আমি সকালবেলা নাস্তাটা নিয়েছি, এই পায়েসটা দেখতে পাচ্ছেন সকালে ঠান্ডা হওয়ার পরে কীরকম হয়েছে। আস্তে আস্তে চামচ দিয়ে কেটে দেবো সবাইকে। আর লাচ্ছি করেছি দুধ দিয়ে, দুধ অনেকগুলো দিয়েছি, এরপরেও মনে হচ্ছে দুধ দেয়নি, কারণ আমি লাচ্ছিটাকে ঘি দিয়ে ভেজে নিয়েছি। আর ঘি দিয়ে ভেজে নিয়ে আমি লাচ্ছিটা ঈদের রান্না করি, আরও দুধ দিতেছি। বাচ্চারা মনে করেছে দুধ দেয়নি, কিন্তু দুধ অনেক আগে দিয়েছি, এখন খাবে, সেই জন্য আর একটু দুধ দিয়ে দিলাম।
সাগর হান্দেশ করেছি, দেখতে পেরেছিলেন আপনারা, ননিহার পিঠা করেছিলাম, পপ করেছিলাম, এগুলোর ভিডিও দিইনি, সন্দেশ করেছিলাম, আর ছিল বাহার হানির সাথে। এই ছিল আজকে আমার ঈদের আয়োজন। আপনাদের যদি আবারও বলছি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, অনুরোধ রইল আপনাদের কাছে। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এইভাবে সাধারণ রান্নাগুলো দেখতে পাবেন। আর কি বলবো, সবাইকে জানাই ঈদ মুবারক।